প্রতিবারের মতো আজকেও আপনাদের স্বাগত জানাচ্ছি বিজনেস কার্ড চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য চলে এসেছি আমি একটা কোম্পানিতে। তো সেই কোম্পানির ম্যাডামই আপনাদের এই ব্যবসার ব্যাপারে ডিটেলসে বলবেন। তো ম্যাম, প্রথমেই আপনার নামটা যদি আমাদের দর্শকদের বলতেন আর কোম্পানি নাম সম্পর্কে যদি একটু বলতেন। নমস্কার, আমি হচ্ছে পূজা রায়। আমি আপনাদের সামনে একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে এসেছি। এটা হচ্ছে যারা লকডাউন পরিস্থিতিতে ঘরে বসে আছে যেসব পুরুষরা তাদের জন্য, আর এবং যারা মহিলারা নিজেরা ব্যবসা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, তারা এই ব্যবসা শুরু করতে পারে। আচ্ছা, তো ম্যাম আজকে আমাদের দর্শকদের কি ব্যবসার ব্যাপারে আপনি বলবেন? আমি বলতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে পেপার প্লেট মেশিনের ব্যবসা। আচ্ছা, পেপার প্লেট মেশিনের ব্যাপারে। তার তো ম্যাম, আপনাদের এই পেপার প্লেট বানানোর জন্য কি কি মেশিনের প্রয়োজন পড়ে? মেশিন অনেক রকমের আছে, ম্যানুয়াল, হাইড্রোলিক। এবার যারা নতুন ব্যবসা করতে চায় তারা ম্যানুয়াল মেশিনটা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন, যেটা হাত মেশিন। তো ম্যাম, এই ম্যানুয়াল মেশিনটার প্রাইস কি আছে? ম্যানুয়াল মেশিন 15,000 থেকে শুরু আছে। এবার 15,000 থেকে শুরু করে অনেক রকমের মেশিন আছে, 22,000, 25,000। তো ম্যাম, এই মেশিনের যে ডাই আছে, অর্থাৎ মেশিনে তো বিভিন্ন ডাই সেটিং করে আমাকে পেপার প্লেটগুলো তৈরি করতে হবে, তো কি কি ডাই আছে? ডায়মন্ড ডাই আছে, যেটা আপনারা ডায়মন্ড ডাই দিয়ে 12 ইঞ্চি থালা বানাতে পারবেন। ডায়মন্ড ডাইটা 1,000 টাকা করে ইঞ্চি পড়বে, 12 ইঞ্চি 12,000 পড়বে। আচ্ছা ম্যাম, এই যে পেপার প্লেট তৈরি, শুধুমাত্র তো মেশিন নিলে হবে না, মেশিনের সাথে আর কি কি প্রয়োজন? মেশিনের সাথে ডাই নিতে হবে, কাঁচামাল নিতে হবে। মোটামুটি মেশিন প্রথম প্রথম শুরু করতে চাইলে মেশিন দিয়ে, ডাই দিয়ে, কাঁচামাল দিয়ে মোটামুটি 40,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে 40,000 টাকার মধ্যে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন প্রথম প্রথম। আচ্ছা, প্রথম পর্যায়ে একটা দর্শক বন্ধু যদি ব্যবসাটা শুরু করতে চায়, তাহলে প্রথম তো 40,000 টাকা নিয়ে ধরুন ব্যবসাটা শুরু করলো, তো মান্থলি কেমন ইনকাম হতে পারে? যারা মার্কেট, প্রথমে তো মার্কেটটা ধরতে হবে। এবার প্রথম প্রথম মার্কেট ধরতে, যারা ভালো করে মার্কেট ধরতে পারবে, মোটামুটি মাসে 20,000 টাকা তো ইনকাম করা যাবেই। পরবর্তী যখন মার্কেটটা ভালো করে ধরে ফেলবে, এর থেকে বেশি হবে, 30,000, 40,000 এরকমই ইনকাম করতে পারবে এই ব্যবসা থেকে। আচ্ছা, আমাদের দর্শকদের একটু যদি মেশিনগুলো আপনাদের দেখাতেন। হ্যাঁ, দেখাচ্ছি আমি। ম্যাম, তাহলে এগুলো কি আছে আপনাদের? এগুলো হচ্ছে ডাই, এটা হচ্ছে ডায়মন্ড ডাই। আচ্ছা, এটা দিয়ে 12 ইঞ্চি থালা বানাতে পারবে, এটা 1,000 টাকা করে ইঞ্চি পড়বে। আচ্ছা, প্রতি ইঞ্চি 1,000 টাকা পড়ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে 12 ইঞ্চির দাম পড়ছে 12,000। 12 ইঞ্চির দাম 12,000 পড়ছে। আর এইটা কি আছে, এটা কি জায়গা আছে? এটা হচ্ছে ওপরের পার্ট, এটা নিচের পার্ট। আচ্ছা, এটা এরকম সেট হবে। আর এটা হচ্ছে রিঙ্কেল ডাই, যারা মনে করে 4 ইঞ্চি 6 ইঞ্চি প্লেট বানাবেন, তারা এই ডাইটা দিয়ে প্লেট বানাতে পারবেন। আচ্ছা, আর এইটা কি আছে ম্যাম? এটা হচ্ছে বাটির ডাই, এটা দিয়ে বাটি করতে পারবে। আচ্ছা, যে ফুচকার যে বাটিগুলো, ফুচকার যে বাটিগুলো হয় না, ওই বাটিগুলো করতে পারবে এই ডাইটা দিয়ে। আর ম্যাম এইটা, এটা প্লেটের ডাই, এটা কত ইঞ্চি আছে? এটা 6 ইঞ্চি। আর এটা হচ্ছে ছোট বাটি, ছোট বাটি তৈরি করতে। এই ডাইগুলোর প্রাইস কি আছে? এটা হচ্ছে প্লেন ডাই, এটা হচ্ছে 500 টাকা করে ইঞ্চি আছে। আচ্ছা, প্রতি ইঞ্চি 500 টাকা। হ্যাঁ, এবার যত ইঞ্চি নেবে, এটা যেটা আছে এটা উপরের পার্ট। আর ম্যাম এবার তাহলে আমাদের তাহলে মেশিনগুলো দেখা। হ্যাঁ, আমি মেশিনগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, 18,000 টাকা দামের। আচ্ছা, আমি দেখি। ম্যাম, তাহলে এই মেশিনের সাহায্যে, এই মেশিনের সাথে কি আপনি আমাকে ডাই দেবেন? না, ডাইটা আলাদা করে কিনতে হবে। আর এইটা কি আছে মেশিনে? এটা হচ্ছে হিট কন্ট্রোলার, মানে হিটটা কমাবে বাড়াবে। আচ্ছা আচ্ছা, এটা কি আলাদা করে কিনতে হবে? হ্যাঁ, এটা আলাদা করে কিনতে হয়। এটা প্রাইস কি আছে? এটা 2,000 টাকা পড়বে। আচ্ছা, কিভাবে তৈরি হচ্ছে আমাদের দর্শকদের একটু দেখান। হ্যাঁ, দেখে দিচ্ছি। আচ্ছা ম্যাম, এই মেশিনটার সাহায্যে আমি একসাথে কটা প্লেট তৈরি করতে পারি? একসাথে যদি 80 GSM হয় তাহলে আপনি একসাথে 10-12টা দিতে পারবেন। আচ্ছা, একসাথে 10 থেকে 12টা? হ্যাঁ, একসাথে 10-12টা হয়ে যাবে। আচ্ছা, তো এটা প্রতি ঘন্টা প্রোডাকশন কত করে? 1 ঘন্টায় 800 পিস প্রোডাকশন হবে এই মেশিনে প্রথম প্রথম। আচ্ছা, যখন হাতের স্পিড হয়ে যাবে তখন আরো বাড়বে প্রোডাকশন, 1,000 পিস হয়ে যাবে 1 ঘন্টায়। দেখতেই পাচ্ছেন দর্শকরা কত সুন্দর এখানে প্লেট তৈরি হয়ে গেল। তো ম্যাম আর কি কি মেশিন আছে? হাইড্রোলিক মেশিন আছে, হাইড্রোলিক মেশিন, লিভার সিস্টেম। আচ্ছা, এটা ইয়ে করলে ডাইটা উঠবে, আর এটা নিচে ইয়ে করলে ডাইটা নামে, এটা সেট করা নেই। এই মেশিনটা 45,000 টাকা দাম আছে। 45,000 টাকা? হ্যাঁ। এর থেকে দামি মেশিন কি আছে আপনাদের? হ্যাঁ, এর থেকেও দামি আছে,
এটা হচ্ছে হাইড্রোলিক সেমি অটোমেটিক মেশিন, মানে এটা তিনটে সিস্টেমের হয়। এখানে টাইমার সিস্টেম হবে, কন্ট্রোল প্যানেল হবে, আর হচ্ছে অটোমেটিক সিস্টেম হবে। আচ্ছা, এই মেশিনটার সাহায্যে আমরা ডাই চেঞ্জ করে কত রকমের প্রোডাক্ট তৈরি করতে পারি? ডাই চেঞ্জ করে সব কিছু করা যাবে, থালা, প্লেট, বাটি সব কিছু। আচ্ছা, সব থেকে আগে বলি সেটা হচ্ছে মেশিন কেনার পর আফটার সেলিং সার্ভিস, সেটা এক বছরের জন্য আমাদের এখান থেকে পেয়ে যাবেন সেই সার্ভিসটা। এক বছরের মধ্যে যদি মেশিনের কিছু হয় আমাদের এখান থেকে সেই সার্ভিসটা পেয়ে যাবেন। আচ্ছা, মেশিনের যদি কোনো স্পেয়ার পার্টসের প্রবলেম হয় সেটা কি আপনারা দেখে দেন? অবশ্যই, সেটা আমরা আমাদের অফিস থেকে চেঞ্জ করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পেপার প্লেট তৈরি যত রকমের র মেটেরিয়ালস আছে, পেপার প্লেট বা ডোনা প্লেট সব কিছু কি আপনাদের কাছে পাওয়া যাবে? হ্যাঁ, যদি নদিয়ার কাস্টমার হয় তাহলে আমাদের নদিয়া অফিস থেকেই পেয়ে যাবে সমস্ত রকমের র মেটেরিয়ালস। আচ্ছা, আপনারা কোথায় কোথায় মেশিন সাপ্লাই করতে পারবেন? অল ওভার অল ইন্ডিয়া সব জায়গায় মেশিন দিতে পারবো। আচ্ছা, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মানে যে কোনো জায়গায়? সব জায়গায়, যে কোনো জায়গায়। আচ্ছা আচ্ছা, তো এই মেশিনটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটাও আপনারা দেখে দেন, তাই তো? হ্যাঁ অবশ্যই, এক বছরের সেলিং সার্ভিস সেটা আমাদের অফিস থেকেই পাবে, মেশিন নেওয়ার পরে কোনো সমস্যা হলে এক বছরের মধ্যে। আচ্ছা আচ্ছা, প্রথম যখন কেউ ব্যবসায় নামবে, ঠিক আছে, তার তো মার্কেটিং সম্পর্কে কোনো নলেজ থাকে না, সেটার সম্পর্কে কি আপনারা হেল্প করেন? অবশ্যই হেল্প করব। মার্কেট কিভাবে ধরতে হবে, মার্কেটের প্রফিট মার্জিন কিভাবে ব্যবসা করলে প্রফিটটা হতে পারে, আমরা এগুলো সব কিছু বলে দেব। আচ্ছা, শুধু মার্কেটটা নিজেকে করতে হবে। আচ্ছা, আপনাদের অফিসে আসতে গেলে তাহলে যোগাযোগের মাধ্যমটা কি? আমাদের অফিস হচ্ছে শিমুরালিতে আছে, শিয়ালদা থেকে ট্রেন ধরলে ডাইরেক্ট শিমুরালি স্টেশনে এসে নামবে, ওখান থেকে 5 মিনিট টোটোতে আসলে আমাদের অফিস। তাছাড়া আপনাদের কন্ট্যাক্ট নাম্বার তো ভিডিও স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে, সেটার সাথে সেই কোন দেওয়া থাকবে, আপনারা যে যে যারা যারা মেশিন কিনতে চান সবাই যোগাযোগ করবেন। তো দর্শক বন্ধুরা, টোটাল ডিটেলস অ্যাড্রেসটা আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। তাছাড়া ভিডিওর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন কোম্পানির সাথে। তো পেপার প্লেট তৈরির যাবতীয় র মেটেরিয়ালস এবং যত রকমের মেশিন আছে আপনারা কিন্তু কোম্পানির কাছ থেকে সাপোর্ট পাবেন। তাছাড়া যত রকম মার্কেটিং হেল্প করতে হয় সেটাও কিন্তু কোম্পানির তরফ থেকে আপনারা ফ্রিতে পাবেন। তাছাড়া মেশিন যদি কেউ ডেলিভারি নিতে চায় ম্যাম, তাহলে কত দিনের মধ্যে আপনি সেই মেশিনটাকে বাড়িতে পৌঁছে দেন? কেউ যদি মনে করে যে ম্যানুয়াল মেশিন ডেলিভারি নেব, তাহলে যদি মনে করে যে সে অফিসে এসে দেখে নিয়ে যাবে, তাও নিয়ে যেতে পারবে। ম্যানুয়াল মেশিন রেডি থাকে, এসে একদিনের মধ্যেও নিয়ে যেতে পারবে। আচ্ছা, মেশিনটা তো চালানোর ব্যাপার আছে, তো আপনাদের কি টেকনিশিয়ান চালিয়ে দেখিয়ে দেবে? অবশ্যই, আমাদের টেকনিশিয়ান যারা যারা মেশিন কিনবে তাদের বাড়িতে গিয়ে পুরো মেশিন সেট আপ করে পাতা তৈরি করে দেখিয়ে দিয়ে আসবে, চালিয়ে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এই ব্যবসার অর্থাৎ পেপার প্লেট ব্যবসার A to Z তথ্য আপনারা ভিডিওর মধ্যে পেলেন। আর যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের ব্যবসার আইডিয়ার সাথে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।